আমাদের জেঠাগুরু শ্রী কৃষ্ণানন্দ পণ্ডিত কেদা জেঠা মাসে বলতেন, যেমন এক বালক জন্ম নিল, জন্মের সঙ্গে সঙ্গে কি খাবে? ভাত খাবে? তার মায়ের দুগ্ধ পান করবে। কার দুগ্ধ পান করবে? নিজের মায়ের স্তন পান করলে সে বালক পুষ্ট হবে, অন্য মায়ের স্তন পান করলে পুষ্ট হবে। তদ্রূপ গুরু প্রদত্ত নাম করলে সাধক পুষ্ট হবে। পুষ্ট মানে সেই সাধন জগতে উপরে উঠবে, অন্য নাম হবে। বই থেকে কোন মন্ত্র নিবেন, বই থেকে লেখা আছে, কল্যাণ হবে না। গুরু প্রদত্ত নাম বিশ্বাস রেখে জানে। কাশীতে একে বেশ্যা ছিল, রোজ গঙ্গা স্নান করতে যাইত। এক মহাত্মা সেই সময় আসতেন স্নান করতে, তিনি আর বেশ্যা গঙ্গা থেকে উঠে বলতে, মহাত্মা জি এক মন্ত্র দিন না, আমার কল্যাণ হবে কি করে? আর মহাত্মা ক্রোধে বলতেন, অপবিত্র, রোজ গালি দিতেন, রোজ তার সেই কথা, রোজ প্রণাম করত, মহাত্মা এক মন্ত্র দিন না। একদিন মহাত্মার মাথা গরম ছিল, সেদিন যেই প্রণাম করেছে বলে, বাবা একটা মন্ত্র দিন না, বলে যা ভেকি এই মন্ত্র জপ করো, তোর কল্যাণ। কিন্তু বিশ্বাস সে ভেকি সেইটাকে গুরু প্রদত্ত মন্ত্র মেনে নিল, আর ঢেকে ঢেকে জপ করতে, জপ করতে করতে এমন তার বিশ্বাসের ফলে, এমন তার মনে বিশ্বাস হয়ে গেল কি গুরুদেব ভবসাগরকে পার করিবেন। আর যে গুরুদেব ভবসাগরকে পার করিবেন, আর সেই গুরুদেব আমাকে এই গঙ্গা পার করতে পারিবেন না, মানে কেমন তার মধ্যে বিশ্বাস আসল। আর গুরু পর্যন্ত মন্ত্র ঢেকে ঢেকে জপ করতে করতে গঙ্গার উপরে হেঁটে হেঁটে চলে গেল, চারদিকে প্রচার হয়ে গেল, এক সাধিকা এমন এসেছেন কাশীতে যে গঙ্গার জলের উপরে হেঁটে চলে গেল। হাজার হাজার লোক ভিড় হয়ে যেত তাকে দেখার জন্য। একদিন সেই মহাত্মা, অনেক দিন ব্যতীত হয়েছে, একদিন সেই মহাত্মা স্নান করতে এসছেন, দেখিনি বহুত ভিড়, বলে ভাই ভিড় কিসে? বলে কি সাধিকা এখানে আসবেন? বলে এমন সাধনা ওনার কি গঙ্গার উপর হেঁটে চলে গেল। মহাত্মারও বড় কৌতূহল হলো, কে এমন সাধিকা? আর সে বেশ্যা গঙ্গার উপরে হেঁটে হেঁটে আসছে, দেখছে গুরুদেব দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি এসে গুরুদেবের চরণে প্রণাম করছে, গুরুদেব প্রণাম। মহাত্মা বলছে, গুরুদেব আমি তোমার কি করে গুরুদেব হইতে পারি? বললে, বাবা আপনি আমাকে মন্ত্র দিয়েছিলেন নীল ঘাটে ঢেকি জপ করবেন, আমি ঢেকি ঢেকি জপ করে সিদ্ধি লাভ করেছি। আর মহাত্মা তাকে মন্ত্র দিয়েছেন, মন্ত্রও দেন না তাকে গালি দিবার জন্য, কিন্তু বিশ্বাস এমন বস্তু। আসলে এখানে যে কবিরাজ বলেছেন, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণ, সাধকের যদি গুরু চরণে বিশ্বাস থাকে না, সে গুরুর চিত্রপট ফেটে আর গুরুদেব প্রকট হয়ে যাবে। আসলে সে গুরু স্বরূপে স্বয়ং ভগবান হি কৃপা করে। গুরু এ দেহ গুরু না, গুরু এক তত্ত্বে বস্তু, আর সে তত্ত্বে হল ভগবান কৃষ্ণ। গুরু ভক্তি শক্তি শ্রী গুরু স্বরূপে, সেই স্বরূপকে তিনি কৃপা।
কৃপা করেন, কিন্তু কৃপাটা কে করে? কিন্তু কৃপাটা তার মাধ্যমে হয়। আপনি বিদ্যুতের কানেকশন নিয়েছেন বাইরে খাম্বা, বাইরের খাম্বা কি আমাদের কারেন্ট দেয়, লাইট দেয়? ও দেয় না। আসলে সে পাওয়ারটা, সে কারেন্টটা পাওয়ার হাউস থেকে আসে। আর আপনি যদি বলবেন আমি সোজা পাওয়ার হাউস থেকে কানেকশন নিব, মিলবে? আপনাকে এইখান থেকে নিবে, আসবে কারেন্ট আপনার ঘরে, পাওয়ার হাউস থেকেই আসবে, কিন্তু মাধ্যম ইনি। ইনাকে ছাড়লে হবে না, ইনার শরণ নিতেই হবে। গুরু এক দেহ নয়, গুরু তত্ত্ব, সেই স্বরূপের মাধ্যমে ভগবান হি কৃপা। যদি তা না হইত, তার গুরুদেব তো তাকে কৃপা করেন না, তার ঢেকে ঢেকে জপ করে কি করে তার সিদ্ধি হবে? বিশ্বাস কেমন বস্তু এবং ব্রত সপ্রিয় প্রিয় নাম গুরু প্রদত্ত নাম সাধককে জপ করতে হবে। এক সময় গুরুদেব বলেছিলেন এক মন্ত্রের জন্য যখন ওনাকে বলা হয় এই মন্ত্রটা দিলে, বলে যা মিলেছে না তার দ্বারাই সব হবে। যা আর যদি ঢেকি জপ করে সিদ্ধি লাভ হয়ে যায়, তো আমাদেরকে যা মিলেছে তাতে হবে না কিন্তু অবশ্যই হবে। গুরু প্রদত্ত নাম জপ করতে হবে নিয়ম পূর্বক, তো করলে কি হবে? জাতানুরাগ, অনুরাগ উৎপন্ন হবে ভগবানের চরণে। অনুরাগ মানে প্রেম, প্রীতি উৎপন্ন হবে। দ্রুতচিত্ত বুঝছে, দ্রুতচিত্ত চার চিত্ত, যতই পাষাণময় হৃদয় হোক না কেন, হরি নামের এমন একদিন না একদিন সে চিত্তকে দ্রবীভূত করাবে, চিত্ত দ্রবীভূত হয়ে যাবে। আর চিত্ত যখন দ্রবীভূত হয় উচ্চেই হাসতি, সে কখন হাসে? বসে বসে, কারণ সে ভগবানের লীলাকে দর্শন করে স্ফূর্তি হয়, তখন লীলাকে দেখে হাসতি, সে কখন হাসে? আবার রোদিতি কখন কাঁদে, আর রৌতি চিৎকার করে, উন্মাদ গায়তি কখন গান করে, উন্মাদ বদ নৃত্যতি কখন সে নৃত্য করে, লোক বাচ্চ শূন্য। ঠাকুর হরিদাস বলছেন নামের ফল কৃষ্ণ প্রেম প্রাপ্তি, নামের ফল পাপ ক্ষয় নয় মোক্ষ প্রাপ্তি নয়। আরেকটি দৃষ্টান্ত দিলেন, অন্ধ সহর অখিলম বাবাজি মহারাজ আখর দিচ্ছে সূর্যোদয়ের পূর্বে অন্ধকার রাশির মত, বুঝবে এই শ্লোকের মর্ম। এই শ্লোক যখন সম্মুখে আসিল তখন বুঝা গেল বাবাজী মহারাজ কোথা থেকে এই আখরটি দিয়েছেন। কি বলছেন? সূর্যোদয়ের পূর্বে অন্ধকার রাশির মত, তাৎপর্য এখন সূর্য উদয় হয় না, তার আগেই অন্ধকার চলে যায়। সূর্য উদয় হয় না, আর সূর্য উদয় হলে চারদিকে পূজা পাঠ, ঘড়ি ঘন্টা শঙ্খ হরিধ্বনি, চারদিকে এসব মঙ্গল কার্য হয়।
সূর্যোদয় পূর্বে হি অন্ধকার নাশ হয়ে যায়। তদ্রূপ বাবাজি মহারাজ বললেন, যদি কেহ নাম বলব এই মনে করে, আগেই তার পাপ তাপ, কেবল পাপ যায় না তাপও যায়, তাতে তাকে তৃতাপ জ্বালায় দগ্ধ হইতে হয়। আর পাপ তাপ সব পালায় দূরে, যেমন আমরা কোন ভজন লিখছি না, একটা ভজনে ভাব দিচ্ছি, ভজনে কখনো কখনো আমরা আমিও রচনা করি কি একটা বিষয়ের উপরে একটা ভজন লিখতে হবে, নন্দ মহোৎসব উপরে, গুরু উপরে হবে, চিন্তন করতে হবে, তো তখন কি করতে হবে, একটা তো একে সুরের উপরে আধারিত করতে হবে, কোন সুরে কোন রাগে গাবে, তো রাগের উপরে আধারিত করে তাকে শব্দ মাপতে হবে, অক্ষর যাতে বেশি কম না হয়, আর অক্ষর মাপার সঙ্গে সঙ্গে সে যে শব্দ লিখবেন শব্দের এক মর্মার্থ হওয়া চাই, এক যদি সে শব্দে কোন স্থির প্রকার মানে হৃদয়কর্ষী অর্থ না থাকে তো সে ভজন ভালো লাগে। আমরা যেমন একটা ভাব যুক্ত লিখি, তদ্রূপ কি বাবাজি মহারাজ পাপ তাপ সব পালায় দূরে তাকে একটা মানে পূরণ করার জন্য বলছে, তারা বাস্তবিকে অনুভব করেছে, সে কোন আখর নয়, কোন ভেবে চিন্তে পদ মিলিয়ে তিনি বলছেন, তিনি বাস্তব কথা বলেছেন, কারণ তারা তাপ মুক্ত ছিলেন, কারণ তারা এমনি বলেন না, কোন বই পড়ে বলেন না, কোন মুখস্থ করে বলেন না, তারা অনুভব করে বলেছেন পাপ তাপ সব পালায় দূরে, কারণ তারা পাপ মুক্ত ছিলেন, পাপ মুক্ত ছিলেন। বেদব্যাস মহারাজ যখন ভাগবত মহাপুরাণ রচনা করলেন, নারদের প্রেরণা ভাগবত রচনা করে একটি শ্লোক সেখানে লিখেছে, যস্যাং বৈ শ্রুয়মাণায়াম কৃষ্ণে পরম পুরুষে ভক্তিরুৎপদ্যতে পুংস শোক মোহ ভয়াপহ। এই ভাগবতের যারা শরণাপন্ন হয়, শরণাপন্ন মুখে না, সর্বভাবে না যারা শরণাপন্ন হন, তাদের শোক মোহ ভয় নাশ হয়। সেই সাধক ছিলেন বাবাজি মহাশয় যারা ভয় মুক্ত ছিলেন, শোক মুক্ত ছিলেন, তাপ মুক্ত ছিলেন। এরা এমন মহাপুরুষ ছিলেন মৃত্যু এদেরকে গ্রাস করতে পারে, মৃত্যু বিজয়ী মহাত্মা ছিলেন, মৃত্যু এদেরকে গ্রাস করেন না, করে না, এরা কেবল মৃত্যুকে স্বীকার করেছে, নিজের স্বইচ্ছায় এসেছে, আর স্বইচ্ছায় তারা এখান থেকে গিয়েছে। যারা এই ভজনে যে সুখ, সেই ভজনের সুখ মানে আনন্দটাকে আস্বাদন করার জন্য মুক্তাপি স্বেচ্ছায়া লীলায়া বিঘ্রং কৃত্বা
হরিং ভজন্তি, যারা মুক্ত পুরুষ, যাদের কোন বন্ধন নাই, যারা সংসার মুক্ত পুরুষ, স্বেচ্ছায় তারা ইচ্ছা পূর্বক নিজের ইচ্ছায় কোন দেহ ধারণ করে। কেন করে? হরিং ভজন্তি, সেই ভগবানের ভজন করে। সেই ভগবানের ভজনের যে আনন্দ, সেই আনন্দটাকে আস্বাদন করে, তাদের তৃপ্তি হয় না। তারা যদ্যপি তারা মুক্ত পুরুষ, কিন্তু নিজে স্বেচ্ছায় কোন দেহকে ধারণ করে আর ভগবানের ভজন করে, সেই পুরুষ ছিলেন বাবাজি মহাশয়। এরা মুক্ত পুরুষ ছিলেন, এরা মায়াবদ্ধ জীব ছিলেন না। যার দীক্ষা হয় না অথচ বিরাজ স্ফূর্তি হচ্ছে, দীক্ষা হয় না যখন বন্ধু সুন্দর সঙ্গে ছিলেন, দীক্ষা হয় না অথচ রাধা কুণ্ডে রাত্রি দূত হয়ে যাচ্ছে, বিরাজ স্মরণ করছে, দূতই নিকুঞ্জে স্বয়ং দিয়েছেন যুগলকে। আর আড়াইটার সময় বন্ধু সুন্দর বলছেন, পাতা দিয়েছেন, রামি একটু কুঞ্জ ভঙ্গ কীর্তনটা শোনা না আজকে, কারণ বাবাজি মাসি বলা যারা শুনেছেন তারা, আমরা কি করে বলবো, আর বলাই ব্যর্থ ছড়া গেছে। ভালো বললে কি হবে, খারাপ বললে কি হবে, আমরা শুনি না, তো ভালো বললেও কি হবে, যারা ভাগ্যবান জীব তারাই শুনেছে। ওনার এক শিষ্য ছিলেন যুগল কিশোর দাস বাবাজি মহারাজ, উনি যখন বাল্যাবস্থায় 13 বৎসর বয়স নবদ্বীপে এসেছিলেন, বাবাজি মহারাজ বড়াল ঘাটে কীর্তন করছেন, তিনি লিখছেন যে গঙ্গা স্নান করতে যাচ্ছে না, সে তেল লাগিয়ে দাঁড়িয়ে আছে সেখানে গঙ্গা স্নান করতে, আর যে গঙ্গা স্নান করে ফিরছে সেও ভিজা গামছা পরে সেখানে দাঁড়িয়ে আছে, যে স্নান করতে যাবে সেও যেতে পারছে না, যে স্নান করে ঘরে ফিরছে সে ঘরে যেতে পারছে না। এমন কীর্তন ছিল আমাদের রাজে। এক মহাত্মা ছিলেন, বৃদ্ধাবস্থায় আমি দর্শন করেছি, উনি বাবাজি মহারাজের ঘটনা বললেন, জয় সিং দেনা, যে রাধারমণ মন্দিরের যে জয় সিং দেনা বলছেন, সেখানে বাবাজি মহারাজ কীর্তন করছেন, তো যে মহাত্মা আমাকে বলেছেন বলে তখন আমি বাবা, তখনই আমি বৃন্দাবনে এসেছি, ছোট বালক এক মহাত্মা তাকে বলেছেন চল জয় সিং মারা, রামদাস বাবাজি মহারাজ কীর্তন করছেন, বলে আমি তো বালক ছিলাম, আমাদের তো ঘুরতে ফিরতে ভালো লাগে, আমি চলে গেলাম, কিন্তু বললে কথাটা আমার মনে আছে। বলছেন বাবাজি মহারাজ যখন কীর্তন করছেন, বলে আমি দেখেছি দুইজন দুই দিকে গামছা নিয়ে বসে আছে, সেই যে অশ্রুপাত হচ্ছে সেইগুলোকে মুছা, আর মাঝে মাঝে তাদেরকে গামছাকে নিদ্রা করে, আর সেই কীর্তন স্থলে যারা বসে আছে, বাঙালি তো আছেনই আছে, কিন্তু ব্রজবাসীও বসে আছে, ব্রজ মাইরাও বসে আছে, যারা কিছু বোঝেন না, বললেন আমি দেখলাম তারাও কান্দছে। সেই কীর্তন এমন মর্মস্পর্শী, বৃন্দাবনে বহুত বড় ভক্তমানি ছিলেন শ্রী মথুরা দাসজি মহারাজ, তিনি যখন ভক্তমাল প্রবচন করছেন, আমরা তো কথা মৃত কেবল শুনছি,
কিন্তু কথা মৃত যে ভয় আমরা অনুভব করি। মথুরা দাস যখন পাঠ করতেন না, পাঁচটায় পাঠ হবে, সাড়ে তিনটা থেকে হল ধরা আরম্ভ হয়ে জানা পাবে না রামজি ভাই সৎসঙ্গ। মানে উনি যখন মানে সেই চরিত্র, সেই ভক্তদের চরিত্র কতবার পাঠ হয়ে গেছে, কিন্তু যখন তিনি বলেন তখন নবীন বলে কথা যে অমৃত, বিলকুল সে অনুভব হয়। মানে এক ধরনটা তিনি প্রবচন করতেন, মানে যেমন মানে সুখের সময়গুলো আমাদের বোঝা যায় না, সেই প্রকার এক দেড় ঘন্টা বেরিয়ে গেল, সময় হয়ে গেল, মানে কথা যে অমৃত। সেই মথুরা দাসজি বলছেন, বলেন উনি যখন যুবাবস্থায় রথযাত্রা দেখতে গিয়েছেন পুরীতে, হরিদাস মঠে উঠেছেন, বলছেন হরিদাস ঠাকুরের যে সমাধি, সেই সমাধির সম্মুখে রামদাস বাবুজি মহারাজ কীর্তন করছেন, অনেক ভক্ত শ্রোতা। তো আমি মহাত্মা ছিলাম, রামানন্দে তিলক করেছি, আর আমি চলে গেলাম সেখানে সেই নাট মন্দিরে, যেই আমাকে বাবাজি মহাশয় দেখছেন, ওনার অনুমায় শিষ্যকে নেত্রের দ্বারা ইঙ্গিত করছেন কি উনাকে আমার সম্মুখে বিরাজমান করবে, আর আমাকে সসম্মানে বাবাজি মহারাজ সম্মুখে আসন দিয়ে বসিয়েছেন। বলছেন বাবাজি মহারাজ আর আমার মধ্যে দু থেকে আড়াই ফুট ব্যবধান রয়েছে, এতটা দূরত্ব। উনি বলছেন এই প্রকার যে মানুষ কানতে পারে, রোদন করতে পারে বলে আমি কখনো এই প্রকার ভাবতেই পারি। বলে উনার যখন অশ্রু প্রবাহিত বলে পিচকারির মত, বলে একবার কীর্তন করতে যখন আখর দিয়েছে বলে এমন উনার চোখের থেকে মানে পিচকারি মত সে অশ্রু বের হলো, বলে এতটা দূরে আমি আমার উপরে এসে পড়ল। তখন মথুরা দাসজি নিজে বলছে কি বুঝতে পারলাম না কি হলো, আমিও কেঁদে ফেললাম। বলে এমন ওনার কীর্তন ছিল বলে আমি কীর্তন বুঝতে পারতাম না, বাংলা জানত জানি না, কিন্তু আমিও কেঁদে ফেলি। তো এরা সব মুক্ত পুরুষ, যখন বন্ধু সুন্দর খাতা দিচ্ছে কি একটু কুঞ্জ ভঙ্গ কীর্তন শোনা বলে, তার মধুর কণ্ঠস্বর ছিল, তো বন্ধু সুন্দর দিয়েছেন কাটি খাতা, আর এই মাত্র তিনি কুঞ্জে শয়ন দিয়েছেন যুগলকে, এখনই সেই মানে তাদের যে সেই কুঞ্জটাকে ভঙ্গ করবো, বিদ্রাটাকে ভঙ্গ করব, হৃদয়ে একটা মানে ব্যথা উৎপন্ন হল। তিনি খাতাটাকে ছড়িয়ে ফেলে দিলে, বললে না আমি গাইতে পারব। বন্ধু সুন্দর বলছে তিনি তো সাধারণ ছিলেন না, তারা যোগ পুরুষ বুঝতে পারলেন। বলছে আমি এই ভাবটা পেলি কোথায়, তাৎপর্য এরা সব মুক্ত পুরুষ, এরা কেবল সেই ভজনের আনন্দকে আস্বাদন করার জন্য আর অপরকে আস্বাদন দিবার জন্যই তারা স্বেচ্ছায় নিজের ইচ্ছা পূর্বক এসেছিলেন।
ওনার জীবনী তো দেখা যায়, ওনার মাতা পিতা যখন বৃন্দাবনে গিয়েছেন সেই রাধারমণ মন্দিরের নিকটে এই ব্রজবাসী বালক বলেছে আমি তোমাদের বাড়ি আসব। তারা মুক্ত গুরু সেই ব্রজের সাধক মহাত্মা তারা নিজের ইচ্ছা পূর্বক এসেছিলেন। আর কোন তো পবিত্র স্থান চাই যেখানে তারা আসবেন, তো সেই সপ্তমা দেবীকে দেখেছিলেন কি এ পবিত্র স্থান, তাই তারা ইচ্ছা পূর্বক এসেছিলেন। আর যাবার সময়ও উঠলেন চলিল কেবল পদটাকে পূরণ করার জন্য নয়, তার বাস্তব অনুভব করেছে তাদের পাপ হরণ হয়েছে, তাপও হরণ। ঠাকুর হরিদাস বলছেন অহং যেমন তরণী রীব তিমির কালধীন, যেমন সূর্য উদয় হয় নাই, সূর্য উদয়ের পূর্বে সমস্ত তিমির জলধীন জলধিমারে সাগর, সেই অন্ধকার সাগরকে সমস্ত অন্ধকার নাশ হয়ে যায়, দূরে পালিয়ে যায়। তদ্র যদি কেহ নাম বলিব, ঠাকুর হরিদাস বলছেন নাম বললে তো কৃষ্ণপদে প্রেম উৎপন্ন হবে, আর নামের আনুষঙ্গিক ফল নামাভাসের ফল পাপ আর মোক্ষ প্রাপ্তি। তখন ঠাকুর হরিদাস বললেন নামাভাসে মুক্তি হয়। আর সেই সভার মধ্যে এক সুন্দর ব্রাহ্মণ ছিল, সুদর্শন নাম ছিল তার, দাঁড়িয়ে গেল গোপাল চক্রবর্তী, গোপাল চক্রবর্তী নাম ছিল, সুদর্শন অত্যন্ত পরম সুন্দর ছিল। এক ব্রাহ্মণ মজুমদারের ঘরে সেই আরিন্দা প্রধান পরম সুন্দর পণ্ডিত নবী নূতন যৌবন নামা ভাষে মুক্তি শুনি না হইল সহ। হরিদাস ঠাকুরের সিদ্ধান্তকে শুনে তার সপন মলনা দাঁড়িয়ে গেল, পণ্ডিতগণ শুনুন ভাবুকের সিদ্ধান্ত, একটা মনে যা ভাবনা আসিল বলে দিলা হয়ে গেল না ভাবুকের। আরে যে ওটি ব্রহ্ম জ্ঞানে যে মুক্তি প্রাপ্তি হয় না, আর ইনি বলছে নামা ভাষে সে মুক্তি প্রাপ্তি হয়। ক্রুদ্ধ হইয়া বলে সেই সরস বচন ভাবকের সিদ্ধান্ত শোন পণ্ডিতের গণ, কোটি জন্মে ব্রহ্ম জ্ঞানে যেই মুক্তি নয় এই কহে নামা ভাষে সেই মুক্তি হয়। কোটি জন্মে যে মুক্তি প্রাপ্তি হয় না সেই অদ্বৈত জ্ঞান সাধনা করতে করতে, আর ইনি বলছে নামা ভাষে সেই মুক্তি প্রাপ্তি হয়ে যায়। ঠাকুর হরিদাস বললেন ব্রাহ্মণ তুমি সংশয় কেন করছো, যে আমি বলছি না শাস্ত্র বলছে। তখন তথা বিষে ব্রাহ্মণ শান্ত হল না, বিপ্র কহে নামা ভাষে যদি মুক্তি নয় তবে তোমার নাক কাটি করব নিশ্চয়, যদি নামা ভাষে মুক্তি নয় তবে তোমার নাকটাকে কেটে দিব। ঠাকুর হরিদাস বললেন চিন্তা নাই, যদি নামা ভাষে মুক্তি না হয় তো আমার নাক কেটে দিব। সারা সমস্ত পণ্ডিতগণ হাহাকার করতে লাগলেন। এই কি হল, ঠাকুর হরিদাসকে মন অত্যন্ত বিনয় করে আমরা এই সভার মধ্যে এনেছিলাম, আর ওনার অপমান বলরাম আচার্য দাঁড়িয়ে বলল আরে তার্কিক ব্রাহ্মণ তুই কি জানিস ভক্তির মাহাত্ম্য, তুই কি জানিস এ নামের মহিমা, ঠাকুর হরিদাসের অপমান করিলি তোর সর্বনাশ হবে। তিন দিনই গেল না সে ব্রাহ্মণের কুষ্ঠ হয়, যে অত্যন্ত সুন্দর ছিল তার নাসিকা যে বলেছিল নাক কেটে নিব, তার নাসিকাই সেখানে ফসে পড়ল। এ নাম
কেবল নামাভাসেহি মোক্ষ প্রাপ্ত। অজামিল মৃত্যুসজ্জায় পড়ে আছে মহাপাপী, নিবার জন্য দুজন যমদূত এসছে, যমদূতদেরকে দেখে সে মলমূত্র বিসর্জন করেছে। তার কনিষ্ঠ পুত্রীর প্রতি তার একটু আসক্তি ছিল, কনিষ্ঠ পুত্রের নাম ছিল নারায়ণ, দূরে খেলতে ছিল তার কনিষ্ঠ পুত্র নারায়ণ, ভয়ে ব্যাকুল হয়ে অন্তিম সময় ভয় উপস্থিত হয়। ভয় কেন হয়ে যায়? এই কারুর প্রতি বলা হচ্ছে না, আমি নিজে অনুভব করি, ভয়ে যেখানে পাপ সেখানে ভয়, যেখানে পাপ সেইখানেই ভয় হবে। আর যারা সবসময় ভগবত মানে সৎ মার্গে থাকে তাদেরকে এতটা ভয় লাগে, যারা পাপী জীব হন না তাদের সবসময় রাত্রে ভয়ঙ্কর স্বপ্ন দেখবে, ঘুম ভেঙে যাবে, ছাতি ধড়ধড় করবে, ভয় লাগবে বিনা কারণ। বিলকুল ভয় সেইখানে, যেখানে পাপ সেইখানে ভয়। সেই অজামিল ভয়ে সেই যমদূতগণকে দেখে ভয় হয়েছে, হঠাৎ করে তার কনিষ্ঠ পুত্রীর প্রতি তার নেত্র পড়েছে। দূরে ক্রীড়নকাসক্তম বালম নারায়ণায়ম প্লাবিতেন শরণুচ্চে রাজুহাবকুলেন্দ্রিয়ম। ক্রীড়াতে আসক্ত তার কনিষ্ঠ পুত্র প্লাবিতেন ভূতস্বরে জোরে ব্যাকুল হয়ে ভয়ে, নারায়ণ মুখে নাম এসছে, যে ব্যাকুল হয়ে দেখেছে পুত্র নারায়ণ তো শুনতে পেল না, কিন্তু পিতা নারায়ণ শুনে মুখতো হরি কীর্তনম ভর্তুনাম মহারাজ পার্ষদা সভাসাপত। বিষ্ণু ভগবান নারায়ণ ভগবানের পার্ষদগণ সেখানে উপস্থিত হলেন, যমদূতগণ তার প্রাণকে আকর্ষণ করছে, মেরে তাড়িয়ে দিল, ছাড়ো একে, কে তোমরা, আমরা নারায়ণ দূত, তোমরা কে? বলে আমরা যমদূত, ধর্মরাজের দূত। ধর্মরাজের দূত, ধর্ম কাকে বলা হয়? ধর্মের স্বরূপ হল বেদ প্রণিহিত ধর্ম, অধর্ম তার বিপক্ষে, বেদে যেটা বিহিত তাকে ধর্ম বলা হয়, তাকে বেদে যেটা নিষেধ করা হয়েছে তাকে অধর্ম বলা হয়। ইয়ে অজামিল সারা জীবন পাপ তর্ক করেছে, জীব হিংসা করেছে, তার প্রায়শ্চিতও করে নাই, আর এক বেশ্যার পালন পোষণ করেছে, নিজের বিবাহ পিতা পত্নীকে ছেড়ে সেই জন্য একে জমলোকে নিয়ে নানা প্রকার দণ্ড দিয়ে একে শুদ্ধি করা। বিষ্ণু দূতগণ বলছে তোমরা একে পাপি বলছ, এ পাপাত্মা কখনো নয়, কৃত নির্বেশ জন্ম কোটি অহংসার। আরে এই জন্ম না, এ কোটি জন্মের প্রায়শ্চিত করে নিয়েছে, যেহেতু
এই ব্যাকুল হয়ে ভগবানের নাম উচ্চারণ করেছে। যমদূত গণ বললেন, দেখুন এই যে নারায়ণ নাম বলেছে না, তোমাদের নারায়ণ নয়, পুত্রকে ডেকেছে। বিষ্ণুদূত গণ বললেন, তাতে কি হয়েছে? সংকীর্তম পারিহাস্যং বা স্তবং হেলনমেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণ মসে সাগ হরং বিদো। সংকেতে হাস পরিহাসে যে কোনো প্রকারে নাম নিলেই কল্যাণ হবে, হবে ভাব উভাব অনক আলস হো, নাম জপত মঙ্গল ঋষি দশ হো। একদিন মহাপ্রভু ঠাকুর হরিদাসকে বলছেন, হরিদাস সবার তো কল্যাণ হবে, মোক্ষ হবে, কিন্তু এই জবানগণের কি করে হবে? এরা তো নাম জপ করে না। ঠাকুর হরিদাস বলছেন, প্রভু আপনি জবানগণের জন্য চিন্তা করবেন, এদের অনায়াসে মুক্তি হবে। কেন, কিভাবে? এরা এরা শুকরকে গালি দিন, হারাম হারাম বলুন। মহাপ্রেমী ভক্ত কহে, হারাম হারাম জবনীর ভাগ্য দেখ লয় সেই নাম। সে হা রাম বলে না, হারাম বলে। নামাভাস তো নামাভাসেও তাদের কল্যাণ। বস্তু শক্তি জ্ঞানের প্রতীক্ষা রাখে না, বিষ রাখা আছে। এক অজ্ঞানী বালক জানে না, খেয়ে নিল তো তাকে বিষ ছেড়ে দিবে, মৃত্যু হবে। অমৃত জেনে পান করবে অথবা না জেনে পান করবে, অমর হবেই হবে। বিদ্যুতের তারকে জেনে ছুঁইলে কারেন্ট মারবে, না জেনেও যদি ছুঁয়ে তথাপি তাতে কারেন্ট মারবে। অগ্নি জেনে ধরলে জানাবে, না জেনেব আগুনকে ধরলে তাকেও জানাবে। নামের মহিমা, জেনে নাম উচ্চারণ করলে ফল হবে, আর না জেনে যদি অজ্ঞাত সারে তার মুখে নাম উচ্চারিত হয়ে যায়, তথাপি নাম নিজের মহিমা দেখাবে। ম্রিয়মাণ হরের নাম বৃণম পুত্রোপচারিত অজামিল অপি অগাধাম কিং পুন শ্রদ্ধয়া গিরণ। বৃণম শ্রী সুদেব গোস্বামী বলেছেন কি, অজামিল পুত্রের উদ্দেশ্যে নাম উচ্চারণ করে আর তার কল্যাণ হয়ে গেল, কিংপুন শ্রদ্ধয়া, আর যারা শ্রদ্ধাপূর্বক সেই নাম গ্রহণ করিবে তাদের যে কল্যাণ হবে, কোন সংশয় আছে? কোন সংশয় না, কল্যাণ হবে। ভগবান রাম একদিন হনুমানকে বলছেন, হনুমান আমার থেকে শ্রেষ্ঠ তত্ত্ব কিছু আছে? বললেন, হ্যাঁ প্রভু, আপনার থেকে শ্রেষ্ঠ আপনার নাম, কারণ তোয়া তু তারিতা যোধ্যা নাম ভুবন ত্রয়ম। আপনি অযোধ্যাবাসীদের উদ্ধার করলেন, কিন্তু নাম আপনার নাম ভুবন ত্রয়ম। এ নামের যে আশ্রয় নিয়েছে তারই কল্যাণ হয়েছে। এ নামের এমন মহিমা ভগবান থেকেও, রামের থেকেও রাম নাম মহিমা, কৃষ্ণের থেকেও কৃষ্ণের নাম মহিমা আরো অধিক। হরি সে বড়া হরি কা নাম, হরি সে বড়া হরি কা নাম, হরি সে বড়া হরি কা নাম, হরি সে বড়া হরি কা নাম। অন্ত মে নিকিনারে পরিণাম, অন্ত মে নিকিনারে পরিণাম, হরি সে বড়া হরি।
সেতু বন্ধের প্রয়োজন পড়ল, কিন্তু হনুমান স্বয়ং রাম সেই সাগরকে লঙ্ঘন করতে পারলেন না, কিন্তু হনুমান সেই রাম নাম নিয়ে আর সেই সাগরকে অনায়াস করে গেলেন। হরি সে বড়া হরি কা নাম, সেই রাম নাম লিখা ছিল যে পাথরের উপরে, সেই পাথর গুলো ভবসাগরে সেই সাগরে ভেসে উঠল। তো আমরা যদি সেই নামকে ধারণ করি হৃদয়ে, নামকে বিরাজমান করাই, তো আমরা ভবসাগরে যে ভেসে উঠব, ভবসাগরকে পার করে যাব। আছে কোনো সংশয়? ম্রিয়মাণ হরের নাম ঘৃণাম পুত্রোপচারিতম অজামিলোপি অগাধাম কিং পুন শ্রদ্ধয়া ঘৃণম। সুখদেব বললেন, ম্রিয়মাণ মরণাসন্ন মৃত্যু শয্যাশায়ী সেই অজামিল পুত্রের উদ্দেশ্যে আর নারায়ণ নাম উচ্চারণ কর ভগবত ধামে চলে গেল, আর যারা শ্রদ্ধা পূর্বক সেই নাম গ্রহণ করিবেন তাদের কল্যাণ হবে। আছে কোন সংশয়? সুলভ ভগবন নাম জিহ্বা চ বশবর্তিনী, তথাপি নরকম জন্তি কিম আশ্চর্য এতৎপরম। ভগবানের নাম সুলভ, ভগবান নাম গ্রহণ করতে কোনো ট্যাক্স লাগে না, কোনো টাকা লাগে না, কোনো শুল্ক লাগে না। আর যে জিহ্বায় আমরা নাম উচ্চারণ করব, জিহ্বা আমাদের বশবর্তী। কিন্তু আশ্চর্য হল সেই নাম গ্রহণ করে আমরা নিজের কল্যাণ করছি না, নরকে চলে যাচ্ছি, এর থেকে বড় আশ্চর্য আর কিছু নেই। দেবর্ষি নারদ বলেছেন কি, এ নাম উচ্চারণ করতে পারবে জুহান লব্ধাপি যা কৃষ্ণ কীর্ত নিয়ম না কীর্তয়ে, যে জুহাতে নাম উচ্চারণ হবে এমন জুহাকে প্রাপ্ত করে, আর যারা নাম গ্রহণ করে নিজের কল্যাণ করেন না, বলছে সে যেমন মুক্তির দ্বারে গিয়ে মুক্তি পদে আরূঢ় না হয় নিজের পতন করে নেয় তদ্রুপ জানবে। মানে মুক্তির দরজায় গিয়ে আর মুক্তি পদে আরূঢ় না হয় যেমন ফিরে আসে তদ্রুপ জানবে এই। আ
নাম উচ্চারণ করতে পারিবে এমন জিহ্বাকে লাভ করে। আর নাম উচ্চারণ করে যে নিজের কল্যাণ করে না, সে যেন মুক্তি পদে আরোহ না হয়, নিজের পতন করেছে। চারো বেদে ঢনোর কে অন্ত কহো গে রাম, সূরজ জব পেহলে কহো এতে দিয়ে কাম। এক মহাত্মা রজ্জব দাস জি তিনি বলছে, এই চারো বেদ ঢনোর কে, চারটি বেদ অধ্যয়ন করে নাও, বেদান্ত পড়ে নাও, সমস্ত শাস্ত্র পুরাণ খুঁজে নাও, অন্তিমে এই নামই সারবে। অন্ত কহো গে না রাম, সো রজ্জব পেহলে কহো, তো যখন নামই সার, নামের আশ্রয় গ্রহণ করো। নাম প্রভাব জানে শিবিনি কো, কাল কোট ফল দিনি আমি কো। গোস্বামী তুলসীদাস বলেছেন, এ নামের প্রভাবে ভোলেনাথ মহাদেব সেই কাল কোট বিষকে অমৃত বানিয়ে দিলেন। যে বিষের না যস্য প্রতিক্রিয়া, সেখানে বলছেন যে বিষের কোন প্রতিকার নাই, সেই হরাহল বিষকে দেখে যখন দেবতা দৈত্য মহাদেবের নিকটে গিয়ে বললেন, এ মহাদেব এই ত্রৈলোক্য বিনাশকারী এই বিষের থেকে আমার রক্ষা করুন, তত করিকৃত বিষম হরাহলাম। আর অভ্যথেন মহাদেব, মহাদেব তাকে পান করে নিলেন, তার প্রভাবে বলে নামের প্রভাবে, এই নামের প্রভাবে তিনি বিষকে অমৃত বানিয়ে দিলেন। মন্ত্রে শুদ্ধি অশুদ্ধি প্রতীক্ষা আছে, যদি মন্ত্র উল্টা উচ্চারণ করেন না, তোর মন্ত্র উল্টা ফল দিন। যদি নাম মন্ত্র সংকল্পপূর্বক, যাকে পুরস্করণ বলা হয়, সংকল্পপূর্বক যদি মন্ত্র জপ করা হয়, কোন সংকল্প নেই, আর মন্ত্র যদি অশুদ্ধ উচ্চারণ করেছে, মন্ত্র ছাড়ে দেবে, মন্ত্র উল্টো ফল দিয়ে দিবে। আর এ প্রমাণও আছে, কিন্তু নাম নাম কান উলটা নাম জপত জগ জানা, বালিনী কি ভয়ে ব্রহ্ম সমানা। তোষ্টা ঋষি ইন্দ্রকে মারার জন্য তিনি যজ্ঞ করেছিলেন, ইন্দ্র সত্র বিবর্ধস্য মা চিরময়ী জহিমদ্বিষম, চির খুব তাড়াতাড়ি শীঘ্র ইন্দ্র সূত্র তুমি জন্মগ্রহণ কর। এতে সমাসগত একটু ত্রুটি হয়েছে, যেখানে ইন্দ্র সূত্র সেখানে প্লুত করিবেন, মাত্রাটাকে টানবেন, কিন্তু তিনি ক্রোধে ছিলেন, ইটাকে টেনে দিলেন, সেই জন্য মন্ত্রের ফল উল্টা হল। তিনি চেয়েছিলেন ইন্দ্রকে মারবে এমন সত্র জন্ম নো, কিন্তু ফল হল ইন্দ্রের হাতে মারা যাবে এমন সত্র জন্ম নো। বৃত্তাসুর মারা গেল, জন্ম নিল, আর ইন্দ্রের হাতে মারা গেল, কোন ত্রুটি না, কেবল একটু হর্ষ আর দীর্ঘ, কিন্তু কোন ত্রুটি নেই। কিন্তু এখানে যখন রত্নাকরকে বলছেন, রত্নাকর নারদের চরণ ধরে নিল, বাবা আমার কল্যাণ করে দাও, আমার কল্যাণের উপায় বলো, বলে ঠিক আছে, ভয় নাই রত্নাকর, তোকে কোনো পাপ ভোগ করতে হবে না,
যেমন রাম রাম বসে জপ করে, রাম বল বলতে পারে, আরে রাম বল বলতে পারছে না, রাম বল বলে বাবা আমি বলতে পারছি না, বলে মরা 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 বলতে পারবি, বলে হ্যাঁ মরা মরা তো খুব বলতে পারবি, বলে ঠিক আছে ঠিক আছে বলছি মরা মরা বলতে পারবি, নাম বলেনি উলুটা নাম, মরা 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 বলতে যেমন রাম রাম বলতে যাবে, কিন্তু সোজা যে রাম বলে না মরা মরা বলেছিল উলুটা নাম, জপত জগ যা নাম বাল্মীকি হরি ব্রহ্ম সেই দশ রত্নাকর থেকে নামের এমন মহিমা, এখানে সোজা মন্ত্র জপ করে উল্টো ফল হল, সেখানে উল্টো নাম জপ করে সোজা ফল হল। এবার এই নামের ভগবান থেকে ভগবান নামের মহিমা অধিক এইটা দেবশ্রী নারদ দেখালে দ্বারকায় এসেছে, সত্যভামাকে বললেন সত্যভামি এ গোবিন্দ দ্বারকাধীশ তোমার পতি কেমন, সত্যভামা বলছেন হে গুরুদেব কি বলবে আমার এই জন্ম জন্মের পুণ্যের প্রভাব কেমন, পতি আমাকে বলেছে বলে তুমি কি গোবিন্দকে প্রতি জন্মে পতি রূপে পেতে চাও, আরো তাহলে অনুষ্ঠান করতে হবে, যা বলবেন আমি তাই করব, কিন্তু গোবিন্দকে আমি পতি রূপে পেতে চাই, কি অনুষ্ঠান করব বলে একটা যজ্ঞ করতে হবে, হ্যাঁ বলুন, এ তো হাতি লাগবে, হ্যাঁ হাসি যান, এ তো ঘোড়া লাগবে, এত সোনা এত চাঁদি এত স্বর্ণ মোহর ইয়ে লাগবে, অমুক লাগবে ঢমুক লাগবে সব ব্যবস্থা, কিন্তু দেবী এই যজ্ঞে না গোবিন্দকে দান করতে হবে, গোবিন্দ দান করলে তবেই গোবিন্দকে প্রতি জন্মে পাবে, আর সত্যমা তো গোবিন্দ পাবো বলে পাগল, নারদের কথা বুঝতে পারল না, বলে হ্যাঁ গোবিন্দ দান করো, নারদ বললেন সত্যভামা তুমি যে এত ছাতি ভূত কুলিয়ে বলছো আমি গোবিন্দ দান করব, গোবিন্দ কি তোমার একা, ষোলো হাজার একশো আট আছে, তুমি দান করতে যাবে দ্বিতীয় তোমার নামে কেস ঠুকে দিবে, সত্যভামা দেবী বলছেন এমন কোন সপত্নী আমার নাই যে আমার বিরোধ করবেন, আপনি যজ্ঞ অনুষ্ঠান করেন, অনেক ঋষি ব্রাহ্মণ আসলেন, পুণ্যাহ বাচন হল স্বস্তি বাচন হল, সত্যভামা দেবীর করতলে জল অক্ষত পুষ্প দ্রব্য রেখে সংকল্প করা গেল, গোবিন্দ দান অহং করিষ্যামি, গোবিন্দ দান করে দিল, দেবর্ষি নারদ কি করলেন যত সোনা চাঁদি হীরা মতি হাতি ঘোড়া ছিল সব ঋষি ব্রাহ্মণদেরকে দিয়ে দিল, আমার কিছু লাগবে না, আর দ্বারকাধীশকে বললেন দেখো গোবিন্দ দেখো তোমার পত্নী তোমাকে দান দিয়েছে সত্যভামা, এখন তুমি দ্বারকা দিস না আমার আমার বস্তু তুমি, সেই জন্য এইসব রাজবেশ আমার চলবে না, আমি তপস্বী তপস্বী বেশ ধারণ করে তারাও এসব অনেকদিন মোর মুকুট বাজিয়ে মুরলি বাজিয়ে খুব গোপী নাচিয়েছে, এখন তো বিনা বাজার সেখানে করতাল বাজিয়ে কীর্তন করিবে আসছেন, খুব মুরলি বাজিয়েছে, দ্বারকা দিস তাই করল, পিতাম্বর নামিয়ে দিলেন, আর সে গেরুয়া বস্ত্র বলে ধরা বিনা দেখ কাঁধে ধর চলো পিছনে পিছনে, সীতারাম রাধে সম্বন্ধ হইল দ্বারকাধীশ পিছনে নারদ আগে, যেই দ্বারকাধীশ চলে যাচ্ছে রানী ধরো বলছেন কি কি হল, তখন সত্যভামা রুকুণী সব পিছনে পিছনে, দেবর্ষি নারদ বললেন রুকুণী তোমরা কোথায় যাচ্ছ, রুক্মিণী দেবী বললেন কি দেবর্ষি আপনি নারদকে দানে পেলেন আর দক্ষিণারূপে আমরা প্রাপ্ত হয়েছে আপনাকে, বলে দেখো
আমার সঙ্গে কলহ করতে যাবে না। যখন সত্যভামা দান দিল তখন তোমরা কিছু বললে না, আর এখনই আমার সঙ্গে ঝগড়া করতে এসছো, পালিয়ে যাও। রানীগণ কান্দতে লাগলে, অত্যন্ত কাতর হয়ে দ্বারকাধীশ নারদের কানের কাছে বললেন, এইবার ছেড়ে দাও। বলে ঠিক আছে সত্যভামা, আমি ছেড়ে দিব, কিন্তু গোবিন্দের সমান রত্ন আমাকে দিতে হবে। তবে নারদ তো এসেছেন লীলা দেখাবার জন্য, ভগবান নামের মহিমা, গোবিন্দের সমান ওজন রত্ন দিতে হবে। আর শুনে রানীগণের প্রসন্নতা নাই, রত্নের অভাব কি আছে, তার কাছে রত্ন নয়। হ্যাঁ চলো, একটা বড় তরাজু আনলে, আর সত্যভামা দেবী পুত্রগণকে আদেশ দিলেন, যাও সব রত্ন নিয়ে আস। আর সেখানে সব সত্যভামা দেবী যত রত্ন ছিল সব তরাজুতে রেখে দিলেন, কিন্তু কবিদের যে পলড়া একটু, সত্যভামা দেবী লজ্জিত হয়ে গেলেন। তখন রুক্মিণী কালিন্দী জাম্ববতী নাগ্নজিতি আদি সমস্ত রানীগণ নিজে নিজে রত্ন আনলেন, তাও উঠল না। বাকি 16,100 রানী ছিলেন, তারাও নিজে নিজের গৃহের থেকে রত্ন এনে রাখলেন। দ্বারকাবাসীগণ তাদের গৃহে যা ছিল পাহাড়ের সমান, পর্বতের সমান, সেখানে রত্ন রেখে দিলেন, কিন্তু গোবিন্দের পলড়া একটু উঠছে। এবার কি হবে? সেই সময় উদ্ধব সেখানে এসেছেন, দেখছেন সবাই কাঁদছে, কি হয়েছে? এই এই ব্যাপার, আরে যার প্রতি গোম কুটে ব্রহ্মাণ্ড চলছে তাকে কি দিয়ে ওজন করবে তোমরা? তবে গোবিন্দের সমান বস্তু আছে। গোবিন্দ কহেন, আমার থেকে আমার আমি মহিমা ভাই, এত বলি আনিয়ে কে তুলসীর দাম, তাহে দুই অক্ষর লিখিল কৃষ্ণ নাম। এক তুলসী দল আনলে ধুয়ে পুছে কৃষ্ণ, দুইটি অক্ষর লিখলেন উদ্ধব। তুলের তুলের উপরে যেই তুলসী পত্র দিল, বলে সব রত্ন নামাও, নামিয়ে দিল। একদিকে জগৎপতি জগন্নাথ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক, আর দ্বিতীয় দিকে শ্রী কৃষ্ণ নাম। তুলের উপরে তুলসী পত্র দিল, যেই দিয়েছে লঘু হয় জগন্নাথ, উপরে উঠি নামের পড়লা নিচে এসে গেল, গোবিন্দের পড়লা উপরে উঠে। ভগবান থেকে ও ভগবান নামের মহিমা আরো অধিক। রাম এক তাপস দিও তারি, নাম কোটি কল কুমতি সুধার। ভগবান রাম অবতার নিয়ে তিনি এক তপস শ্রী অহল্যার উদ্ধার করেছিলেন, কিন্তু সেই রাম নাম কোটি কোটি জীবের উদ্ধার করেছে। ভোগে ভবসে পার লেখর নাম, অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা নারদাদি বেদব্যাস দ্বিতীয়, যার নাম লইয়া সুখ নারদ বেড়ায়, সহস্র বদনে প্রভু যার গুণ গায়, যার নানন্দে শিব বসনানা জানে, সে শিব এমন নানন্দে বিভোর।
বস্ত্র আছে কিনা তিনি জানেন। তিনি দিগম্বর হয় গর্ভ সংহিতায় একটি শ্লোক আছে, রাধারানী যখন এই ভূবৃন্দাবনে রাধা কৃষ্ণ অবতার হয়েছে, এখন রাধা কৃষ্ণ মিলন হয় না। রাধারানীর স্বপ্নে একদিন সেই বৃষভানুপুরে ঝরকা দিয়ে কৃষ্ণকে দেখেছে, আর সে তো অনাদি দম্পতিটা দেখা মাত্রহীন ওনার মন চিত্ত সেইখানে বেড়ে গেল। ললিতাকে বলছে, ললিতে আমার সখী, আমার কোনদিন কোন পুরুষের দিকে আমার মন যায় না, কিন্তু আজকে এক শ্যামল সুন্দর এক কিশোরকে দেখে আমার মন প্রাণ চিত্ত সবই আমি তাকে দেখতে চাই। যখন রাধারানী সব কিছু বর্ণন করলেন, ললিতা বললেন, তিনি নন্দ রাজপুত্র শ্রীকৃষ্ণ তোকে দেখা। রাধারানী কৃষ্ণকে প্রাপ্তি করার জন্য তুলসী অর্চন করেছেন গর্ভসংহিতায়, গর্গমুনিকে নিয়ে তিনি তুলসী বহুত কঠিন এত সৌদান গোবিন্দ প্রাপ্তি, টেবুলে বসে চেয়ার বসে পার উপর পার উঠিয়ে আর সেই স্পেশাল চা খেয়ে আর মোবাইল ধরে কৃষ্ণ প্রাপ্তি করে যাব, বাজারে ঝালমুড়ি নয় কৃষ্ণ, মহাপ্রভু সনাতনকে বলছেন কৃষ্ণ অত্যন্ত দুর্ধা বস্তু, ভগবান অত্যন্ত দুর্ধা বস্তু, সংসার বস্তু মিলে যাবে কিন্তু ভগবান বহু দুর্ধা বস্তু। রাধারানী কঠোর তপস্যা করেছেন, ভগবান সবকিছু বুঝতে পারলেন, ভগবান নিজেই এক গোপাঙ্গনা দেবাঙ্গনা হয়ে এসেছেন, কৃষ্ণের নামে অনেক প্রকার রাধারান নিকটে নিন্দা করেছে, আরে রাধে তুমি বৃষভানু নন্দিনী, তোমার সৌন্দর্যের তুমি সৌন্দর্যের সাগর, তুমি গুণের খনিজ, আর তুমি পাগল হয়েছ, আর সে কালো, তার রূপও ভালো না, দেখতে কালো, কাজও ভালো না, গরু চরা, চরিত্রও ভালো নয়, ঘরে ঘরে চুরি করে, আর তুমি তাকে পেতে চাও, তুমি কি পাগল হয়েছ? তখন রাধারানী একটি শ্লোক বলেছে, এই দেবাঙ্গনা আমি তো তোমাকে সখী বলে সম্বোধন করেছিলাম, কিন্তু আমার আজকে বড় ব্যথা হচ্ছে তোমাকে সখী বলে সম্বোধন করেছি, জানো তার গুণ কেমন, তিনি কেমন ভক্তবৎসল, তিনি ভক্ত ছাড়া কিছুই জানেন না, হ্যাঁ যিনি যার নামানন্দে শঙ্কর বসন বস্ত্র আছে কিনা জানে না, সেই কৃষ্ণের তুমি নিন্দা করছ, নিশ্চিত রূপে তুমি নিন্দা, সে নাম যার নামে বিভোর হয় সুখদেব, যিনি জন্ম নেবার সঙ্গে সঙ্গে ব্রহ্ম ধ্যানে নিমগ্ন ছিলেন, তার চিত্তকেও যার মাধুর্য আকর্ষণ করে নিয়েছে, আত্মা রামশ্চমনয় নির্গন্থা অপ্যরোক্রমে কুর্বন্তি বয়ে তো কিং ভক্তি গুণধরি। বাবাজি মহারাজ গম্ভীরা
খালি সমর্পণ কীর্তনে কীর্তনে আখর দিচ্ছে। ভয় নাই, আমরা লয়ে যাব না, তোমাদের গৌর তোমাদেরই থাকবে, আমরা লয়ে যাব না, ভয় না। আর নিয়ে গিয়ে বা কোথায় রাখবো, আমরা তো বাসনা আর কিন্তু আর কোথায় রাখবো, তবে কেবল একবার দেখব, কি দেখবেন, কি দেখবেন, তার স্বরূপে কত সকৃতি ধরে, যার নাম ঘরের বাহির করে তার স্বরূপে কত সকৃতি ধরে, যার নাম কে বাহির করেছে তাদেরকে, তার নাম আমাদেরকে ঘর দ্বার মাতা পিতা ভাই সবাইকে ছাড়িয়ে দিয়েছে তার নাম। তার নামে যদি এত শক্তি, তাহলে তার স্বরূপটাই কেমন শক্তি, সেই স্বরূপটাকে একবার দেখতে চাই। এমন ভগবান নামের মহিমা সময় হয়ে গেছে, কালকে নন্দ মহোৎসব, এখানে চতুর্থ দিন পঞ্চম দিন হিসাবে, আর যা সমস্ত চরিত্র ভগবতের ইচ্ছায় যা কিছু তারা বলাবেন, আমি তো কেবল জানিয়ে আসি, যা বলাবেন তাই আস্বাদন করবেন, তাই শুনবেন, যার ইচ্ছা থাকে তাই আমরা শুনব, তাই আমরা বলব। একটু সংকীর্তন আরতি আরতি প্রসাদ প্রসাদ দিয়ে যাবে, বল ভক্ত বৎসল ভগবান ভগবন নাম সংকীর্তন কী জয়, হরি নাম সংকীর্তন কী জয়, ভগবন মহাপুরাণ কী জয়, ভগবদ্যাস মহারাজ কী জয়, শ্রী সুখদেব গোস্বামী পাদ কী জয়, পরীক্ষিতজী মহারাজ কী জয়, রাধা রমণ দেবী জয়, ভগবান মহারাজ কী জয়, সনাতন ভাগবত মহারাজ কী জয়। আসুক একটু কীর্তন, কৃষ্ণ নাম কী মালা, আরতি গাও আরতি গাও আরতি গাও।
Thank you.